আসসালামু আলাইকুম, মাসুম বিল্লাহ ইউএই দুবাই থেকে। মাসুম বিল্লাহ ইউটিউব চ্যানেল, মাসুম বিল্লাহ ফেসবুক পেজ, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। গত কয়েকদিন ধরে একটা আপডেটে সবার মনে সেটা হচ্ছে ভিসা বন্ধনী। তো আমি গত যে ভিডিওগুলোতে আপনাদের সামনে কথা বলেছিলাম সেটা এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে কথা বলেছিলাম, যে এমপ্লয়মেন্ট ভিসা আপাতত হইতেছে না বাংলাদেশের, সেটা আবুধাবির শারজা আল আইনেও গত বন্ধ ছিল, দুবাইতে বন্ধ করে দিছে। তবে কিছু কিছু প্রফেশন হচ্ছে যেগুলো ভালো ভালো প্রফেশন। তো এখন কথা হইতেছে যে অনেকেই বলতেছেন যে ভাই যে আপনার ভিজিট ভিসা, অনেকে বলছেন যে ভাই আমরা শুনতে পেলাম যে ভিজিট ভিসা নাকি রিজেক্ট হয়ে গেছে, একেবারে ভিজিট ভিসা হইতেছে না, যে সকল ভিসা বের হয়েছিল এগুলো নাকি ক্যান্সেল হয়ে গেছে, ফ্লাইট বাতিল হইতেছে, আসলে এটা কি সত্য কিনা সব কিছুই বলতেছি। তার আগে একটা কথা বলি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যারা সাবস্ক্রাইব করেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, ভালো না লাগলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। তো বন্ধুরা, ভিজিট ভিসা নিয়ে আমি এটাই বলবো যে আমি তত্ত্ব নিয়ে দেখেছি যে হ্যাঁ, গত 17-18-19 তারিখ বা এর আগে যে ভিসাগুলো ইস্যু হয়েছিল এগুলো ভিসা অটোমেটিকলি ক্যান্সেল করে দিয়েছে, অটোমেটিকলি। কিন্তু কেন ক্যান্সেল করেছে, কী কারণে ক্যান্সেল করেছে সেটা কিন্তু এখনও জানায়নি। তবে আপনাদেরকে বলবো, আপনারা যারা ভিসাগুলো নিয়েছিলেন তারা যে সকল ট্রাভেলস থেকে নিয়েছেন তাদের সাথে যোগাযোগ করেন, তাদের সাথে কথা বলেন, দেখেন কী হয়েছে। যদি একেবারেই ক্যান্সেল করে দেয় বা কোনো সমস্যা হয়ে যায় টেকনিক্যালি বা যে কোনো, অবশ্যই আপনারা যারা ভিসা নিয়েছেন টাকা দিয়ে নিয়েছেন তাই না, তারা অবশ্যই যোগাযোগ করবেন ট্রাভেল এজেন্সিগুলোর সাথে, তাদের সাথে কথা বলবেন যে আপনারা টাকা দিয়েছেন, টাকা দিবে না ভিসা দিবে, তাদের সাথে আপনারা কথা বলবেন। অনেকে বলছেন যে আমি টাকা দিয়েছি, আমার টাকা কি সে ফেরত দেবে কা দেবে না, এখন কী করব, এই সে মানে অনেক কিছুই। তো আপনাদেরকে আমি এটাই বলবো যে এই যে ভিজিট ভিসাগুলো ক্যান্সেল হয়ে গেছে এবং নতুন ভিসা তো একেবারেই হইতেছে না, পুরাতন ভিসাগুলো ক্যান্সেল হয়ে গেছে, ঠিক আছে, পুরাতন ভিসাগুলো ক্যান্সেল হয়ে গেছে। তবে এটা একটা আসলে একটা অনেক বড় একটা দুঃসংবাদ, কারণ হচ্ছে যে যদি ভিজিট ভিসাও বন্ধ হয়ে যায়, এমপ্লয়মেন্ট ভিসাও বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের আরব আমিরাতের শ্রম বাজারটা হারাবে কিন্তু, ঠিক আছে, হারিয়ে যাবে। তার কারণ হচ্ছে যে মাঝখানে কিন্তু এমপ্লয়মেন্ট ভিসা বন্ধ থাকলে কিন্তু ভিজিট ভিসা খোলা ছিল, ভিজিট ভিসা এসে মানুষ এমপ্লয়মেন্ট ভিসা লাগাতে পারতেছিল, এটাও যদি বন্ধ হয়ে যায় তাহলে কী যে হবে সেটা বলতে পারতেছি না। কারণ অনেকেই আছেন যেমন এই রাষ্ট্রে না হলে অন্য রাষ্ট্রে চলে যাবেন, কিন্তু অনেকেই আছেন যেমন তাদের নতুন ফ্যাক্টরি খুলছেন, নতুন ব্যবসা দিচ্ছেন, তারা আত্মীয় স্বজন আনবেন, ভাই বেড়াদেরকে দেশে নিয়ে আসবেন, আপনার কোম্পানিতে ভিসা লাগাবেন, তাদেরকে নিয়ে কাজ করবেন, তারা একেবারেই মরে যাবে। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া হাজার হাজার যে আমি যে সুযোগটা দিয়েছিল সেই সুযোগে মোটামুটি অনেককে নিয়ে এসেছিলাম। তারপর আমি কথা দিয়েছিলাম যে আবার যদি আমার প্রয়োজন হয়, আমার কর্মী প্রয়োজন হয়, আমি আবার কর্মী নেব। আমার অনেক সাবস্ক্রাইবাররা আছেন, অনেকেই বলেন ভাই একটা ভিসা দেন আমাকে। আমি বলেছিলাম যে ইনশাল্লাহ চেষ্টা করবো, যদি আমি ভবিষ্যতে কর্মী নেই আপনাদের সাথে যোগাযোগ করব। কিন্তু যে অবস্থা দেখতেছি বর্তমানে আসলে সেটা কী বলবো, আমি নিজেও অনেকটা হতাশ হয়েছি, তাছাড়া আমি না আর যারা আমার সাবস্ক্রাইবাররা, মানে কী বলবো, এমনও সাবস্ক্রাইবার আছে আমাকে বয়স পাঠিয়ে সে কান্না করতেছি যে ভাই আমার কী হবে, আমার তো সব শেষ, আমি টাকা পয়সা এই সে অনেক কষ্ট করে রেডি করছি। ভাই দেখেন, আল্লাহকে ডাকেন, ধৈর্য ধরেন, অবশ্যই একটা না একটা ব্যবস্থা হবে, দুবাই না হোক অন্য রাষ্ট্রে যাবেন। যারা প্রবাসের চিন্তা করেছেন দুবাই আসতে হবে তেমন কিছু না, দুবাই আসলেই যে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন সেটাও কিন্তু বাস্তব না, ঠিক আছে, দুবাইও কিন্তু ভালো অবস্থানে আছে। হ্যাঁ, যার জন্য ভালো তার জন্য ভালো, তবে আমাদেরকে অবশ্যই দুবাইয়ের নিয়মকানুনকে শ্রদ্ধা জানাতে হবে, সম্মান জানাতে হবে তারা, কারণ তারা যে সকল ডিসিশান নিচ্ছে সেটা হয়তো ভালোর জন্য নিতেছি, কারণ টেকনিক্যালি সমস্যা হলে কোনো কথাই নাই, ঠিক আছে, টেকনিক্যালি সমস্যা হতেই পারে, কারণ এটা প্রায়ই হয়ে থাকে আরব আমিরাতে, টেকনিক্যালি সমস্যা হলে এটা সমস্যা না, ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। যদি টেকনিক্যালি না হয় সেটা বাস্তবেই হয়ে যায়, আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে বাংলাদেশের ভাইদের জন্য। যাই হোক, সবাই দোয়া করেন, আল্লাহকে ডাকেন, দেখেন কী হয়, আর আমার চ্যানেলটার সাথে থাকেন, নতুন নতুন আপডেট আসলে আমি চেষ্টা করতেছি, বিভিন্ন জায়গায় যাইতেছি তথ্যগুলো জোগাড় করার জন্য। তো যাই হোক, আমি তথ্যগুলো পাইতেছি, আমাকে অনেকে ফোন করতেছে, অনেক টাইপিস্ট আছে আমার, অনেক ট্রাভেলস আছে, পরিচয় টুকটাক আছে, তারাও আমাকে বলতেছে হ্যাঁ ভাই এটা বাস্তব কথা। তো যাই হোক, আর কী বলবো, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজ এ পর্যন্তই, আল্লাহ।